মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লোকসভা নির্বাচনের ভোট গণনা 23 মে। ভোট গণনা ঘিরে একগুচ্ছ সতর্কতামূলক পরিকল্পনা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তার আগের দিন বুধবার ভোট গণনা কেন্দ্র হিসেবে চিহ্নিত বহরমপুর গার্লস কলেজের ছবিটা ঠিক এরকম। কলেজের আশেপাশে গেটের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। চারিদিক দিয়ে ভোট গণনা কেন্দ্র জুড়েই রয়েছে নিশ্চিত্র নিরাপত্তার ঘেরাটোপ। গেটের সামনে রাস্তার পাশে বাঁশ দিয়ে ঘিরে ব্যারিকেড করা হয়েছে। মাঠের ভেতরে চলছে ছাউনি তৈরির কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই গণনা কেন্দ্রের 100 মিটার জুড়ে 144 ধারা জারি থাকবে। এই 74 মধ্যে কোনো রকম জমায়েত করতে দেওয়া হবে না। গণনা কেন্দ্রের মধ্যেও থাকবে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনী, মূল গেটে থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। গোটা কলেজে চতুর্দিক জুড়েই আটোশাটো করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এই গণনা কেন্দ্রে বহরমপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা, বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, কান্দি, ভরতপুর, বড়ুয়া, নওদার ভোট গণনা হবে। ফলে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমও। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার। এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।